Welcome back to my channel, Barsha's Family Pack. This is me, your Barsha, and welcome to another exciting vlog, guys. So, hey, অনেকদিন পর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আশা করি সবাই খুব 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 ভালো আছো। অ্যান্ড হ্যাঁ, আমি অ্যাকর্ডিং টু হেলথ বলবো চলে যাচ্ছে, আর চেষ্টা করছি খুব ভালো থাকার। আর অ্যাপার্ট ফ্রম হেলথ, এভরিথিং ইজ গোয়িং সুপার ফ্যান্টাস্টিক। তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক। আমি আশা করি সবাই থাম্বনেল আর একটা ছোট্ট প্রিভিউ ভিডিও তো দেখেই নিয়েছো, বুঝতে পারছো আশা করি যে কী নিয়ে এক্স্যাক্টলি ভিডিওটা হতে চলেছে। চলো বেশি দেরি একদমই করাবো না, লেটস গেট স্টার্ট। সো গাইজ, অলরেডি দেখতেই পেলে ডেটটা, এটা ছিল 25th জুলাই, মানে লাস্ট থার্সডেতে। সো রেডি হয়ে নিচ্ছি অলরেডি, অ্যান্ড কোথায় যাচ্ছি সেটা প্রিভিউটা দেখে আশা করি বুঝতেই পেরেছো। তো আমি যাচ্ছি দিদার বাড়িতে, ভিডিও মানে প্রিভিউ ভিডিওটা দেখে আশা করি আন্দাজ তো করতেই পেরেছো। সো দিদার, আমার দিদার আজকে 82nd বার্থডে। সো আমরা সবাই মিলে প্ল্যান করেছি একটা ছোট্ট মতো ঘরোয়া সেলিব্রেশন করবো। চলো দেখা যাক সমস্তটাই তোমাদের সাথে, মানে যতটা পারবো ডেফিনেটলি শেয়ার করার চেষ্টা করবো। অ্যান্ড হ্যাঁ, আমি একাই রেডি হচ্ছে যাচ্ছি, বিকজ সকাল 9টার মধ্যে মা অলরেডি চলে গেছে। আমি একটু রেস্ট নিচ্ছিলাম, বেলার দিকে 4:30-5টা নাগাদ আমি রেডি হয়ে গেছি। অটো আঙ্কেলকে তো বলে রাখাই ছিল, বাট আঙ্কেল আসার আগে অ্যান্ড রেডি হওয়ার পরে যতক্ষণ বসেছিলাম, অ্যাজ ইউজুয়াল দেখতেই পাচ্ছ কেত মেরে কয়েকটা সেলফিস তুলেই নিয়েছি। অ্যান্ড হ্যাঁ, এখন বেরিয়ে পড়েছি টুয়ার্ডস মামা বাড়ি। সো চলো আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব, গিয়ে পুরোটা শেয়ার করছি যে কী কী করলাম আমরা সেদিন। টাটা, এই দেখো পৌঁছেই গেছি অলরেডি। সো দেখতেই পাচ্ছ সবাই জোগাড়যন্ত্র করছে, অ্যাকচুয়ালি একটা কীর্তন দেওয়া হবে দিদার উপলক্ষেই। তো সেই জন্য সবাই মা মাসিরা মামি তারপরে দিদার কিছু বন্ধুরা যারা করে দিদার সাথে কীর্তন অ্যান্ড অল, তো সবাই ওরা অলরেডি এসে পড়েছে। অ্যান্ড এদিকে আমার দিদানকে দেখো, দিদানের সাথে কয়েকটা সেলফিস তুলে নিলাম, এখনও কিছু স্টার্ট করা হয়নি আমাদের। দিদান খুবই অসুস্থ ছিল, মানে ছিল কি বলছি, এখনও কমপ্লিটলি রিকভার করেননি। আর তোমরা যারা আমার কিছুদিন আগের একটা শর্টস শেয়ার করেছিলাম দেখেছিলে হয়তো, যেখানে আমার MRI করা হয়েছে, মানে শুধুমাত্র হেলথ কনসার্নস নিয়েই নয়, হেলথ আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়েও গ্ল্যাম আপ, মানে বলতে পারো পুরো জুনের যে এক্স্যাক্ট এন্টায়ার ভিডিওটা, মানে সামারি করে যেটা শর্টসে দিয়েছিলাম সেটা আশা করি তোমরা সবাই দেখেছো। তো সেই ভিডিওটার কথাই বলছিলাম, যারা দেখোনি আমি আবার এন্ড স্ক্রিনে অলরেডি অ্যাড করে দিয়েছি, তো ডেফিনেটলি দেখে নিতে পারো। তো যাই হোক, চলো দেখে নেওয়া যাক আজকে আমরা কী কী করি অ্যান্ড কী কী অ্যারেঞ্জমেন্টস সব হচ্ছে। তো চলো চটপট শেয়ার করা যাক। আর এদিকে দেখো দিদানের সব বন্ধুরা মিলে সবাই গিফটস দিয়েছে আলাদা আলাদা, দেখো খুব খুশি হয়েছে দেখে। তো যাই হোক, এখনো কীর্তন স্টার্ট হয়নি কিছু। আর ওদিকে যে কেকটা আমি অর্ডার করেছিলাম সেটা অলরেডি চলে এসছে, মানে 6টার আগেই ওরা দিয়ে গেছে, তো বিফোর টাইম ডেলিভারি করে দিয়েছে। তো ওটার সাথে এই কার্ডটা দিয়েছিল হ্যাপি বার্থডে লেখা, যেটা তোমরা দেখলে এক্ষুনি, না এটা না, এটা আলাদা করে কিনেছি, যেটা কার্ডটা দেখলে হাতে ওটা কেকের সাথে দিয়েছিল। যাই হোক, এইটা এখনও সব ডেকোরেশনস করানোর মানে প্রিপারেশনস চলছে। সো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এদিকে দেখতেই পেলে সবাই অলমোস্ট চলেই এসছে, অ্যান্ড ডেকোরেশনসের কাজও মোটামুটি ডান। তো চলো, এরা এই দেখো পুচকুটে এসছে, ও গান গাইবে। ওদিকে মা আর আমার দিদি মিলে এটা টানাচ্ছে, যে এটার কথা বলছিলাম হ্যাপি বার্থডে লেখা পুরো, মানে কী বলে এটাকে, প্ল্যাকার্ড আমি বলছি, যাই হোক। আর এদিকে আমাদের ভাই বোনদের মধ্যেও সবাই প্রেজেন্ট নেই আজকে, মানে আপাতত আছি আমি আর আমার মেজদি। এবার বলতে পারো দিদির কোনো ফটোস বা ভিডিও শেয়ার করা নেই কেন ভিডিওতে, তো যাই হোক দিদির একটু প্রবলেম আছে যেটা হতেই পারে, অ্যান্ড সবার প্রাইভেসিকে রেসপেক্ট করা উচিত বলে আমি মনে করি। আরেক দিদিরও সেম, তো ও আসছে আর কিছুক্ষণের মধ্যে অফিস থেকে। আর এদিকে আমার বরদি, ও হচ্ছে ডাক্তারের কাছে গেছে একটা অ্যাপয়েন্টমেন্টে, তো ও আসতে পারেনি আনফর্চুনেটলি। আমার দাদাও একটু বিজি, ও আসতে পারেনি। আরেক বোন, ও তো নেই এখানে, ও চেন্নাইতে থাকে, তবে হ্যাঁ ওর সাথে একটা সেলফি মানে স্ক্রিনশট বলতে পারো ভিডিও কলে, যেটা ভিডিওর এন্ডের দিকে তোমরা দেখতে পারবে, শেয়ার করেছি। আর যাই হোক, আর কিছুক্ষণের মধ্যে কীর্তন স্টার্ট হয়ে যাবে, সো চলো দেখে নেওয়া যাক।
এদিকে দেখো কীর্তন তো অলরেডি স্টার্ট হয়ে গেছে, বাট বেলুনের ডেকোরেশনসটা এখনও হয়নি করা, যেটা আমার আইডিয়া ছিল। তো যাই হোক, মামা মাসি ওরা বেলুনস এনে দিয়েছে আর কিছুক্ষণ পরে, তো ওটা নিয়ে এখন বেলুন ফোলাচ্ছিলাম আমি। তবে ডেকোরেট করেছে ওরা, আমার মা দিদি ওরা সবাই মিলে ডেকোরেট করে, পুরো কমপ্লিট ডেকোরেশনস করার পর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই। তবে হ্যাঁ, সেটার জন্য ডেফিনেটলি সাথে থাকতে হবে ভিডিওর এন্ড অবধি। আর এদিকটা দেখো, গুরুদেবকে কত সুন্দর লাগছে, কত ফুল দিয়ে সাজানো হয়েছে, প্লাস সামনে এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে সমস্ত ভোগ প্রসাদ। তো ডেফিনেটলি তোমরা জানিও কার কিরকম লাগছে দেখতে। এই পুষ্কু বোনটাকে দেখো কত সুন্দর হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে, একটা হিউজ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর হার। কীর্তন অলমোস্ট শেষের দিকেই, তবে তার মাঝখানে আবার কয়েকটা সেলফিস তুলে নিলাম। হ্যাঁ, শুধু আমিই নয়, তার সাথে আমি, মা, আমার দিদান, তিনজন। ইটস লাইক থ্রি জেনারেশনস ইন আ ফ্রেম, ইটস লাভলি। তোমরাও জানিও আমাদেরকে কীরকম লাগছে। হ্যাঁ, ইটস ট্রু যে আমরা তিনজনেই অসুস্থ বিভিন্ন লাইক ডিফারেন্ট ডিফারেন্ট রিজনসে, বাট স্টিল আই জাস্ট রিয়েলাইজ যে এই স্ট্রেংথটা কোথা থেকে আসছে, স্ট্রেট ফ্রম দিদা অফকোর্স। Like touch wood, she is the strongest, and in spite of all this major health issue, like even ami amar nijer kotha bolchi, like dealing with everything strongly and keeping a huge smile on face, of course ami shobshomoy boli eta ami mar theke peyechi, to she ar kotha theke peyeche, of course didar theke, so she is the strongest one in the family. Edike ini holen amar didar friend, ফ্রেন্ড বলতে পাশের বাড়িতেই থাকে। এই দিদানেরও দেখো এত বয়স, উনি নিজে হাতে হারমোনিয়াম বাজিয়ে গান গাইবে, সো দ্যাটস অলসো সামথিং দ্যাটস হাইলি অ্যাপ্লডেবল, সেটা তোমরা দেখো। আর ওদিকে দেখো আমার সেজো মাসি সমস্ত রান্না করেছেন, মানে পোলাও, আলুর দম, এই যে এইদিকে দেখো প্যাকেটও করা হয়েছে, এই যে সবাই যারা এসছেন ওনাদেরকেও দেওয়া হবে, প্লাস ঘরের লোক যা আমরা যারা আছি সবাই খাওয়া দাওয়া করা হবে। তো এই যে এই সব দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে শেয়ার করলাম, সেগুলো মা মামা ওরা সবাই মিলে নিয়ে আসছিলো, অলরেডি প্যাকেটও প্যাকিংও ওরা করেছে। তো যাই হোক, চলো দেখা যাক আর কী কী করা হয়।
এইবার চলো কেক কাটিং এর পালা। হ্যাঁ, আমি কেকটা নিয়েছিলাম দ্য গ্রিডেলস বেকারি পাইকপাড়া। আমি কেকের দোকানের নাম, অ্যাড্রেস, সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। যদি রিভিউ দিতে হয় ছোট্ট একটা, তাহলে বলবো দুটো কথা, কেকটা খেতে অসাধারণ। তবে হ্যাঁ, আমার কেকের পুরোটা গেট আপটা আমার পছন্দ হয়নি। একদম ইনিশিয়ালি যখন দিয়েছে ওরা বক্সটা, মানে আনবক্স করার সময় থেকে দেখা যাচ্ছে যে ওপরের বেসটা বেরিয়ে এসছে, মানে দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছো কি না জানি না, আমি নিচের দেখতে পাচ্ছ, নিচের যে টায়ারটা, নিচের বেসটা আলাদা হয়ে গেছে, ওপরের টিয়ার টুটা পার্টটা এই সাইডে বেরিয়ে এসছে। সেটা ফার্স্ট যেটা আমি নেগেটিভ রিভিউর মধ্যে ফেলছি জিনিসটা, আদারওয়াইজ খেতে অসাধারণ ছিল কেকটা জাস্ট। তো চলো সেলিব্রেশনটা আমাদের দেখে নেওয়া যাক। একটুখানি দেখ, এমা এক গ্লাস চা খাচ্ছে, ভালো খাও 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 যা, মানে যাতে হয় একটুখানি দিলাম তো সেটা তোমার মনের ইচ্ছা বলো, সেটাই পূরণ হবে। সাল ভর মে সবসে প্যারা হোতা হ্যায় এক দিন সাধু আয়ে দে রাহা দিল তুমকো আজ কে দিন I wish you happy happy birthday happy birthday happy happy birthday to you I wish you happy happy birthday সবসে
গাইস, এই ছিল আমাদের আজকের সেলিব্রেশন। ছোট্টর মধ্যে ঘরোয়া যতটা পেরেছি আমরা সবাই মিলে সেলিব্রেট করার চেষ্টা করেছি। তারপর এন্ডে এটা হচ্ছে মামা, আমার মা, মামি সবাই মিলে হচ্ছে প্রসাদ সমস্ত কিছুর মানে রাস্তায় আঙ্কেল আন্টি যারাই সবাই যাচ্ছে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে এখান থেকে। তো তারপরে আমরা কিছুক্ষণ বাদে 9:30 বাজে আমরা মামা বাড়ি থেকে চলে আসি বাড়িতে, তারপরে আবার ফিরে এসে কথা হচ্ছে তোমাদের সাথে। ও যা, একটা জিনিস তো দেখাতেই ভুলে গেছে, এই দেখো এগুলো সমস্তগুলো হচ্ছে গিফটস যা আজকে দিদা পেয়েছে। অ্যান্ড হ্যাঁ, আরেকটা কথা বলেছিলাম শুরুতে, যেখানে বললাম আমরা ভাই বোনরা সবাই প্রেজেন্ট ছিলাম না, তো এই বোন যে চেন্নাইতে থাকে ওর সাথে লাস্টে ভিডিও কলে কথা হয়েছে সবার, তো ওরই একটা ছোটো স্ক্রিনশট তোমাদের সাথে শেয়ার করলাম। গাইজ, কার কিরকম লাগলো জানিও ডেফিনেটলি, অ্যান্ড আশা করছি আজকের ভিডিওটা সবার খুব খুব ভালো লেগেছে, অনেক ভালোবাসা দিও। অ্যান্ড যতটা পারলাম ছোট্ট একটা ইভেন্ট করার চেষ্টা করেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সো কার কিরকম লাগলো ডেফিনেটলি জানিও, আশা করছি খুব ভালো লেগেছে তোমাদের। আর কি বলি, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তবে হ্যাঁ, স্টে টিউনড ফর মোর অ্যান্ড মোর এক্সাইটিং ভিডিওস, এক্সাইটিং কন্টেন্ট লাইক দিস। অ্যান্ড হ্যাঁ, আমি হয়তো লং ভিডিও নিয়ে অনেকদিন পর এলাম, অ্যান্ড ডেফিনেটলি মান্থে একটা বা দুটো লং ভিডিওই থাকে আমার, লং ব্লগ কোথাও গেলে বা সেটা বাড়ির অনুষ্ঠানই হোক, যেরকমভাবেই হোক লং ব্লগস। বাট হ্যাঁ, শর্টস তো অলমোস্ট ডেলি আমাকে দেখতেই পাও, কী চলছে, কী কী হ্যাপেনিং, কী কী নট হ্যাপেনিং জিনিস সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সো ইয়া, স্টে টিউনড ফর এভরিথিং, অ্যান্ড টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, অ্যান্ড লাভ ইউ অল।